আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। আজ আমি আপনারা লগে গার্ডেনিং এর একটা ভিডিও শেয়ার করব, তো আশা করি আপনারা আমার লগেও থাকবা। ভিডিও শুরুতে আপনারা দেখতে পারা আমি দেখাইলাম এখানে খদুর গাছ উঠছে আর করলা গাছ উঠছে আলহামদুলিল্লাহ। তো ওগুলো আজকে আমি কীভাবে বিস্তারিত সারা জার্মিনেট করছি ওটা আজকে আপনার লগে আমি শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুক। তো এখানে একটা পারা আমি দুই ধরনের খদুর বীজ লইছি, একটা আমি ইবে থেকে কিনে আনছিলাম আর একটা আমি লোকাল শপ থেকে কিনে আনছি। আর এখানে আছে করলা বীজ দেখতে পারা, তো ওগুলো আজকে আমি জার্মিনেট করব আর আপনার লগেও শেয়ার করব। তো এখানে দেখতে পারা আমি পানির মাঝে খদুর বীজ আর করলা বীজ পানির মাঝে ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রাখার একটি কারণ খদুর বীজের কুসা কিন্তু অনেক শক্ত, এগুলাতে জার্মিনেট হইতে বীজ থেকে সারা জার্মিনেট হইতে অনেক সময় লাগে, যার কারণে আমি পানির মাঝে ভিজিয়ে রাখছি। আর এখানে দেখতে পারা কয়েকটা শসা গাছের কিন্তু প্যাকেট দেখাইলাম, তো আমি ওগুলা থেকে বীজ জার্মিনেট করছি আর আপনার লগে আমি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কতগুলো গাছ মানে জার্মিনেট হওয়ার পরে বড় হয়েছে। তো এখানে দেখতে পারা আমি যেন পানির মাঝে ভিজাই রাখছিলাম খদুর বীজ আর করলা বীজ, এখন আমি পানির থেকে তুলবো আর তোলার পরে আমি কিতা করে একটু আপনার লগে আমি শেয়ার করব। তো দেখতে পারা আমি খদুর বীজ একটা আতো লইছি আর আপনার লগে আমি শেয়ার করব যে আপনারা কীভাবে খদুর গাছের বীজ যদি নীল কাঠার দিয়ে খাটিয়া মানে জার্মিনেট করেন তো দেখতে পারবা খুবই তাড়াতাড়ি এগুলা যদি সারা হয়ে গেছে। তো আর একটা এখানে হয়েছে যেহেতু দেখতে পারে কেন 10টা 12টার মতো আমি খদু গাছের বীজ জার্মিনেট করছিলাম, তো এগুলো যেহেতু কিনা আর লোকাল শপের তো বীজগুলো ভালো আসিল না, মাত্র 4টা বীজ জার্মিনেট হয়েছিল, বাকিগুলো হয়েছে না কারণ আমি নিজেও জানি না এখানে অনেক দিন রাখার পর এগুলো জার্মিনেট হয়েছে না। তো আমার কাছে একটু মনে হয় যে বীজগুলো প্রপার রেডি আসিল না হয়তো বাতার কারণে। তো ও দেখতে পারে আমি দেখাই দিলাম কীভাবে আপনার একটা নীল কাঠারের সাহায্যে কিতা করিয়া মানে বীজের যেন একটু কিতার মতো আছে ওটাকে খাটিয়া দিলাইবা, মানে আমি বুঝাইতে পারলাম না আমি এটারে কিতা হয় বাট আপনারা দেখলেও বুঝতে পারবা ও দেখতে পারা। তো আর আপনারা যারা ওখানো খদু গাছের বীজ থেকে চারা খরচেন না আপনারা ওখানো সময় আছে খদু গাছের বীজ থেকে আপনারা চারা খরিয়া লাগাইতে পারবা, কারণ যেহেতু আমি গত বছর লেটের বীজ সবগুলো গাছের ওই বীজ থেকে চারা করছিলাম আর আলহামদুলিল্লাহ সবগুলো বীজ থেকে আমি ভেজিটেবল মানে যেগুলো গাছ বীজ থেকে সারা জার্মিনেট করছিলাম বা গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সব ধরনেরই ভেজিটেবল খাইছি আর অবশ্যই আপনার লগেও শেয়ার করছি। তো দেখতে পারা আমি দেখাইলাম যে কীভাবে আপনারা নীল কাটার দিয়ে বীজের যে দুই সাইডের দুই একটু কিতার মতো মাথা আছে ওগুলো একটু খাটিয়ে দিলাইবা, ও দেখতে পারা আমি দেখাইলাম। তো সবগুলো আমি সেমভাবে খাটিয়ে নিলাম। আর এখানে দেখতে পারা আমি দেখাইলাম করলার বীজ, এগুলা কিন্তু মানে কিছু করা লাগতো না, এগুলা কিন্তু খাটা লাগতো না, খালি খদু গাছের বীজ আপনারা খাটিয়া লাগাইবা তো দেখবা কুই কুই জীবগি। তো দেখতে পারা আমি ওখানে একটা টাওয়ালের মাঝে ফেসাইয়া একটু গরম জায়গার মাঝে রাখি দিব। আর এখানে দেখতে পারা আমি কয়েকটা মরিচের বীজ পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম, এগুলা গরু যেন শুকনো মরিচ আনা হয় বর্তার মাঝে দেখাওয়ার লাগি, ওগুলার থেকে আমি বীজ কয়েকটা জার্মিনেট করছি কই দেখি ওয়নি, তো আপনার লগে আমি শেয়ার করলাম দেখতে পারা। তো এগুলো আমি ওলা 1-2 ঘন্টার মতো পানির মাঝে ভিজিয়ে রাখছি আর পরে পানি থেকে তুলি আমি টিস্যু দি পেঁচাইয়া গরম জায়গার মাঝে রাখি দিব আর আপনার লগে আমি বাদে শেয়ার করবো। তো দেখতে পারছেন প্রায় 7 দিন পরে আমি আপনার লগে শেয়ার করলাম যেন খদু গাছের বীজ আর করলা গাছের বীজ জার্মিনেট হয়েছে নিয়ে আপনার লগে আমি শেয়ার করলাম। তো দেখতে পারছেন 7 দিন বাদে খদু গাছের বীজও জার্মিনেট হয়েছে আবার করলা গাছের বীজও জার্মিনেট হয়েছে।
তো এখানে হয় একটা খুদু গাছের বীজ যা মিনিট হয়েছে না আমার কাছে মনে হইল জেনিগুলো হয়তো প্রপার রেডি আসিল না যার কারণে এগুলো থেকে বীজ যা মিনিট হয়েছে না দেখতে পারা আপনারা কারণ যেহেতু আমি ভিডিওর মাঝে ফরে বয়ে জবার দিছি এগুলো থেকে উঠছেও না আর আমি আরও অনেকদিন টিস্যুর মাঝে ভিজাই আমি গরম জায়গার মাঝে রাখছি বাট ওই সেনা ফলে দেখা গেছে এগুলো ফসি গেছে গে তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এগুলো বীজ প্রপার রেডি আসিল না যার কারণে বীজ থেকে সারা মানে জার্মিনেট হয়েছেও না আর যেগুলো হয়েছে এখন ওগুলো আমি মাটির মাঝে লাগাই মু দেখতে পারা তো আগে আমি মাটি এনে রেডি করিয়া রাখি দিছি আর এখন দেখতে পারা আমি একে একে যে হতু গাছের বীজগুলো জার্মিনেট হয়েছে ওগুলো লাগাইমু আর খরলা গাছের বীজ যেগুলো জার্মিনেট হয়েছে ওগুলোও লাগাইমু তো আপনারা দেখতে থাকুক তো ওখানে দেখতে পারা আমি একদিন যেহেতু এগুলো বীজ থেকে চারা উঠছিল না আমি হয়ে দেখি আবার গুড়িয়া রাখিয়া জার্মিনেট হয়নি তো আপনারা একদিন শেয়ার করাম দেখতে পারা আর যেগুলো আমি মাটির মাঝে লাগাইছি ওগুলোর মাঝে একটু পানি দিমো দিয়া একটা খাড়িয়া বেগ দিই মানে একটু কিতা করে গরম জায়গার মাঝে রাখি দিমো আর আপনার লগে আমি শেয়ার করবো বাদের ক্লিপও তো দেখতে পারা বেগ দি গুড়িয়া রাখার প্রায় তিন দিন পরে গাছগুলো কিতা হয়ে গেছে দেখতে পারা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা একটা জিনিস কিতা ফলো করবা যেখানে আপনারা যে কিতাটা রাখছেন এখানে যদি প্রপার গরম পায় তে কিন্তু দুই দিন রুফরে লাগে না গাছগুলো মানে বড় হয়ে যায় গিয়ে দেখতে পারা আপনারা ইন কদু গাছের বীজ চারটা উঠছে আর করলা গাছের বীজ সবটি উঠে গেছে আলহামদুলিল্লাহ তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগেও থাকবা তো এখন আমি এই গাছগুলারে উইন্ডোর সাইডে রাখি দিমু আর আমি আপনার বাদে ক্লিপে দেখাইমু গাছগুলা কত বড় হয়েছে তো দেখতে পারা এখানে সদু গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে আর আছে খরলা গাছ যেহেতু আমার এই ভিডিওটা আরও দুই হপ্তাহ আগের খরার ভিডিও আলহামদুলিল্লাহ সদু গাছগুলো এখন আর একটু বড় হয়েছে ও আর কি দেখতে পারা আমি উইন্ডোর সাইডে রাখছি আর আমি একটুগুলি এটিও লাগাইছি কারণ গত বছর কিন্তু আমি এপ্রিলও লাগাইছিলাম তারপরও আমার খদু গাছ আর কয়েকটা শশা গাছ মরি গেছিল বাহিরে বার করার পর আর এখানে দেখতে পারা আমি কয়েকটা চারা দেখাইলাম এগুলো হয়েছে গা লাল মরিচের বীজ থেকে আমি চারা করছিলাম আপনার লগে আমি শেয়ার করছিলাম যে বীজগুলো আমি জার্মিনেট করছিলাম তো জার্মিনেট করার পরে আর আপনার লগে ক্লিপটা শেয়ার করছিলাম না এখন দেখতে পারছেন ফাইনালি গাছগুলো বড় হয়েছে জানি না এগুলো আমি ধরবো কি না ও আর কি আর এখানে তো দেখতে পারছেন আপনারা খদু গাছ আমি রাখছি আর গত বছর কিন্তু আমি এপ্রিলের সাত তারিখ হয়তো আমি লাগাইছিলাম সদু সব ধরনের গাছের বীজ আর অনেক কুইক দেখা গেছে গাছগুলো বড় হয়ে গেছে কি তো গাছগুলোর বাহিরে বার করার কারণে কিন্তু আমার কয়েকটা সদু গাছ আর শসা গাছ মরে গেছিল কি তো এইবার একটু টেনশনের মাঝে আছি ও আর কি তারপরে আলহামদুলিল্লাহ যাই আল্লাহ ভাগ্যত রাখছেন তাও খাইমু তো আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগে আপনারা সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া ততদিন পর্যন্ত আপনারা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ